এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের জন্য কোনো অভিভাবক আমরা বারবার গিয়ে বলি যে আপনি অবৈধ ছাড়ান, এখানে মূল সদস্যদের মাদক দ্রব্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কোনো অভিভাবক বিচার করে বিচার তদন্ত রিপোর্ট সাপেক্ষে আমরা তাই সিন্ডিকেটে নিয়ে এসে তাদের আগে বিচার করতে হবে, নাই না আমরা সেই আগামীকালে সিন্ডিকেট তাতে এগুলো নিয়ে আসে সেই দাবি করবো আমরা, এবং যারা এর সঙ্গে দায়ী এই ব্যাপারে যাদেরকে পানিয়ে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করছে তাদেরও নেপথ্যে কারা আছে তাদের মধ্যে বিচারের আওতায় আনতে হবে, কারণ নেপথ্যের রতি মহাদেব কিন্তু শক্তিশালী, এখানে মূল সদস্য হচ্ছে মাদক দ্রব্য, এই মাদক দ্রব্যের অবাধ বিতরণ এখানে ঘটছে, এটাকে কেন্দ্র করে ঘটছে সব কিছু, আর এই ছাত্রছাত্রীদের ছাত্ররা যারা রয়েছে তাদেরকে যদি আমরা বিতাড়িত না করতে পারি নির্যাতন নিপীড়ন করা হয় সেখান থেকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলোর বেতন আইন তৈরি করা হয়, এই পরিস্থিতিগুলো দূর করার জন্য অবৈধ শিক্ষার্থীদেরকে বের করা দরকার, কিন্তু আমাদের প্রশাসন দিদি তিনি বড় জোরে একটা নির্দেশ পাঠান এবং এই নির্দেশ দেওয়ার পরে তারপর কিছুই ঘটে আমরা বারবার গিয়ে বলি যে আপনি অবৈধদের ছাড়ান, তিনি ওই একইভাবে বলেন জানাতে নির্দেশ দিয়েছে, নির্দেশ দিয়ে চুপচাপ করতে এই নির্বিকারত্ব আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে গেছে আমাদের অনুভব হয় যে বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক নেই, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের জন্য কোনো অভিভাবক নেই, একাডেমিক কোনো অভিভাবক নেই, নিরাপত্তার জন্য কোনো অভিভাবক নেই, অভিভাবক আছে কাদের, আছে ওই সমস্ত অবৈধ ছাত্রদের অভিভাবক আছে যারা চিন্তাই করছে চাঁদাবাজি করছে জমি দখল করছে, এবং সর্বশেষ আমরা দেখলাম যে ধর্ষণের ঘটনা ঘটালো তাদের অভিভাবক ঠিকই আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কোনো অভিভাবক নেই।